তারা সাম্প্রদায়িক রাজনীতি করে, আর অন্যদিকে এই সাম্প্রদায়িক অপশক্তিগুলোকে সরকার সবসময় পৃষ্ঠপোষকতা দিয়ে এসেছে। আমরা দেখেছি কিভাবে সরকার এই সাম্প্রদায়িক অপশক্তিগুলোর আবেদনে সারা দিয়ে পাঠ্যপুস্তকে সাম্প্রদায়িকীকরণ করেছে। সরকার বিগত কয়েক বছরে আপনারা দেখেন যে 12 বছরে সব জায়গার বাজেট বাড়ানো হয়েছে, শুধুমাত্র একটি জায়গাতেই বাজেট কমেছে, সেটি হলো সংস্কৃতি খাত। সেখান থেকে মনে হয় যে বাংলাদেশে কোনো সংস্কৃতি নেই, কিছু নেই, সেখানকার বাজেট কমতে কমতে এমন পর্যায়ে গেছে এখন আর কেউ বাজেট পাচ্ছে না। পাঠাগারগুলোকে বন্ধ করা দেওয়া হচ্ছে, অথচ মৌলবাদী শক্তিগুলোকে, সাম্প্রদায়িক অপশক্তিগুলোকে তাদের বাজেট বাড়তে বাড়তে তাদেরকে বিভিন্ন জমি জমা থেকে শুরু করে কোটি কোটি টাকা তাদের বরাদ্দ দেওয়া হচ্ছে মানে সরকারি কোষাগার থেকে। আবার সরকারের মন্ত্রী এমপিরাও দেখছি মন্ত্রী হওয়ার পর সরকার সরকারের পুলিশের প্রধান, বিভিন্ন প্রধান, তারা দায়িত্ব নেবার পর দেখছি ওই সাম্প্রদায়িক অপশক্তিগুলোর কাছে যায় তাদের কাছ থেকে দোয়া নিতে, এই হেফাজতের আমিরের কাছে দোয়া নিতে যেতেও কিন্তু আমরা দেখেছি। অর্থাৎ তারা নানানভাবে এই সাম্প্রদায়িক শক্তিগুলোকে পৃষ্ঠপোষকতা করার তারা অবস্থান কিন্তু নিয়েছে এই সরকার। সুতরাং এই সরকার তারা আর তাদের মধ্যে যে ওই মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেয় এবং সাম্প্রদায়িক দলগুলো থেকে যে বিভেদ বা দূরত্ব সেটা কিন্তু সরকার ঘুচিয়ে ফেলেছে। এখন সাম্প্রদায়িক শক্তিগুলো থেকে তাদেরকে আর কোনোভাবেই কিন্তু আলাদা করা যাচ্ছে না। তাদের কোনো কর্মসূচি, তাদের কোনো কার্যক্রম দিয়ে আমরা দেখতে পাচ্ছি না যে তারা কোনো কিছুতে আলাদা করছে। আমরা দেখেছি নাসির নগরে যারা হামলার দায়ে অভিযুক্ত তাদেরকেই সরকার মনোনয়ন দিয়েছে। এই মনোনয়নের মধ্য দিয়ে সরকার তার রাজনৈতিক দল নেতা এবং তৃণমূলের নেতৃবৃন্দকে এই বার্তাই দিতে চায় যে এই ধরনের হামলা করলেও বিভিন্ন ধরনের প্রমোশন দেওয়া হয়, আরো তাদের প্রমোশন হয়। সুতরাং এই বার্তা এখান থেকে কিন্তু যাবে। আমরা দেখেছি রামুতে 19টি মামলা হয়েছিল, শুধুমাত্র একটি মামলা সেখানে ওই সমঝোতার মাধ্যমে সমাধান হয়েছিল, বাকি বাকি 18টি মামলার মধ্যে একটি মাত্র মামলায় চার্জশিট হয়েছে, বাকি কোনো মামলায় এখন পর্যন্ত চার্জশিটই হয়নি, বিচার তো অনেক দূরের কথা। এরপর 71 সালের পর থেকে এখন পর্যন্ত যত সাম্প্রদায়িক ঘটনা ঘটেছে বিভিন্ন জায়গায়, সেই কুমিল্লা চৌমোহনী, বিভিন্ন জায়গায় রংপুর, এর আগে আমরা গিয়েছি মালোপাড়া, সেই করোনায় দিনাজপুরে, সব হামলায় আমরা দেখেছি সরকার সাম্প্রদায়িক এই শক্তিগুলোকে, যারা এই হামলার দায়ী তাদেরকে গ্রেপ্তার না করে বরং এসব হামলায় গ্রেপ্তার হয় রসরাজরা, ওই ঝুমন দাসরা জেলে থাকে, তাদের জামিন হয় না, এবং এর মধ্য দিয়ে সরকার ওই তাদের নেতা এবং এই সাম্প্রদায়িক অপশক্তিকে বার্তা দিতে চায় যে এদেশে সাম্প্রদায়িক হামলা করলে কোনো বিচার হবে না। এবং এই বিচার না হওয়ার কারণেই কিন্তু আজকের এই হামলাগুলো বারবার হচ্ছে এবং নির্বিঘ্নে তারা হামলা করে বারবার মনে করেন পূজা মণ্ডপ থেকে শুরু করে মানুষের ঘর পুড়িয়ে দিচ্ছে, জ্বালিয়ে দিচ্ছে, কোনো বিচার নেই, কোনো কিছু আমরা পাচ্ছি না সরকারের কাছ থেকে। তাদের এই সাম্প্রদায়িক রূপ দেখার বাইরে আমরা কিন্তু তার কাছ থেকে কোনো প্রগতিশীল ছিটে ফোটা কিন্তু আজকে আমি সরকারের কাছে আমরা অবশিষ্ট দেখছি না। সুতরাং সরকারকে ভাবতে হবে, সরকার আজকে যদি অবস্থান নিয়ে নেয় যে তারা সাম্প্রদায়িক অপশক্তির পাশেই দাঁড়াবে, তাদের সাথে নিয়েই তারা সামনে আগাবে, তাহলে সরকারকে সেটা পরিষ্কার জানিয়ে দিতে হবে। তাহলে আমরাও যারা প্রগতিশীল, যারা আন্দোলন সংগ্রাম করি এবং রাজনৈতিক দল, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে।